ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়টি গরু আনছেন ভাই? দুইটা আনছেন, বিক্রি করছেন একটা? একটা গায়ে একটা দামরা। তো দামরা কোনটা? এইটা। তো এগুলো কি পালেন না কিনা আপনার? কিনা না। তো এটা দাম চাচ্ছেন কত ভাই? 1,35,000। তো শুনলেন এটা দাম চাচ্ছে 1,35,000, এটা তো চাওয়া দাম। আর বিক্রি দাম কত? কত ছাড়বেন? 1,25,000 হলে ছেড়ে দেবেন। দর্শক শুনলেন এটা 1,25,000 হলে ছেড়ে দেবে। আর এই হাটটি মনোহর গরুর হাট। দর্শক দেখতে পাচ্ছেন যে এই হাটটি আসলে শরৎপুর জেলায় অবস্থিত। আপনাদের এই হাটে সর্বশেষ গরু দরদাম জানার চেষ্টা করতে এই হাটটি প্রতি শনিবার সোমবার বসে। তো ভাই আপনাকে ধন্যবাদ। আমরা এই ব্যাপারে ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা কি আপনার? 1,70,000 দাম চাচ্ছেন। 1,70,000। দর্শক শুনলেন এটা 1,70,000 টাকা দাম চাচ্ছে, চাওয়া দাম। তো বিক্রি দাম কত ভাই? কত? 1,66,000। 1,66,000 বিক্রি দাম। তারপরটা কি আপনাদের? আচ্ছা ওইটা দাম যাচ্ছেন কত? এটা 1,60,000। এটা দাম যাচ্ছেন 1,60,000। আর বিক্রি দাম? বিক্রি দাম 1,50,000। 1,58,000। 58,000। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো একটু কথা বলি আপনার সাথে, আপনার নাম? আব্দুল কাদের মুন্সি। তো কি অবস্থা আজকের গরু হাটটি? মোটামুটি আছে, ভালোই। মোটামুটি ভালোই আছে। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা জানেন এই হাটটি আসলে প্রতি সোমবার বসে, এবং এই হাটটি সৈয়দপুর সদর উপজেলায় অবস্থিত মনোহর গরু হাট। আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি গরু। দরদাম হচ্ছে 1,85,000। আপনার কথা বলছেন 1,60,000 দেবে না? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টি গরু আনছেন ভাই? পাঁচটা আনছেন, চারটা বিক্রি করে দিচ্ছেন, আর এ একটি আছে। তো আমি যে দেখলাম একটু আগে দরদাম হচ্ছিল, তো আপনার দামটা ছিলেন কত ভাই? দামটা ছিলাম 85,000 ভাই, 75,000 বলে দিচ্ছেন। এক লক্ষ 75,000 বলে দিচ্ছেন। তো শুনলে এটা 1,75,000 টাকা বলে দিয়েছে। তারা কত বলছে? তারা বলছে 60,000। 1,60,000 জি। তো এগুলো কি আপনার পালেন না কিনা ভাই? কিনা করো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই মনোহর গরু হাট থেকে, যে হাটটি সৈয়দপুর সদর উপজেলায় অবস্থিত। দর্শক আজকে পর্যন্ত আপনার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।